আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ গত সপ্তাহে অস্বাভাবিক দর পতনের পর চলতি সপ্তাহে বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে দফায় দফায় দাম বেড়ে প্রতি আউন স্বর্ণের দাম আবারও দু হাজার ডলারের কাছাকাছি চলে এসেছে সপ্তাহের প্রথম কার্য দিবস সোমবার সতেরোই আগস্ট আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হতেই স্বর্ণের দাম বাড়ার আভাস মেলে দিনভর দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে এতে প্রতি আউন স্বর্ণের দাম তেতাল্লিশ ডলার বেড়ে যায় এই বড় উত্থানের পর মঙ্গলবারও লেনদেন শুরু হতে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে ইতিমধ্যে প্রতি স্বর্ণের দাম ডলারের উপর বেড়ে ডলারে উঠেছে এতে সাপ্তাহিক ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে তিন দশমিক নব্বই শতাংশ এর আগে অস্বাভাবিক দাম পেরে প্রতি আউশ স্বর্ণের দাম রেকর্ড দু হাজার ডলার উঠে তবে এই দাম বাড়ার পর গত সাতই আগস্ট পতনের মুখে পড়ে স্বর্ণ বিশ্ববাজারে এই রেকর্ড দরপতনের পরিপ্রেক্ষিতে বুধবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস ভইতে সাড়ে তিন হাজার টাকা কমানো হয় স্বর্ণের দাম অবশ্য দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর আগেই বিশ্ববাজারে আবার দাম বাড়ার আভাস দেখা দেয় বুধবার লেনদেনের শুরুতে প্রতি অউন স্বর্ণের দাম একুশ ডলার কমে গেলেও লেনদেনের পরবর্তী সময়ে প্রায় তিরিশ ডলার বেড়ে যায় এরপর বৃহস্পতিবারও স্বর্ণের দাম বাড়ে এতে প্রতি অউ স্বর্ণের দাম এক হাজার নয়শো ষাট ডলারে উঠে আসে বিশ্ববাজারে স্বর্ণের দামের এই অস্থিরতার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সময় বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে এবং তাদেরকে বাজারমুখী করতে আমরা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা বিশ্ববাজারের সঙ্গে আপডেটে থাকতে চাই আমরা পরিস্থিতি দেখব যদি বিশ্ববাজারে প্রতি স্বর্ণের দাম আবার দু হাজার ডলার ওঠে তাহলে আমরাও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেব। তবে দু ডলার নিচে থাকলে আমাদের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বিশ্ববাজারে স্বর্ণের দামের উত্থান পতনের বিষয়ে বাজুসের সাবেক সভাপতি দিলীপ রায় বলেন স্বর্ণের বাজারে এমন অস্থিরতা আমি আগে কখনো দেখিনি স্বর্ণের দাম বাড়া কমা দুটি স্বাভাবিক আজ এ পর্যন্তই আল্লাহ